আমি যদি কোনো দিন পথ ভুলে যাই, হাতছানি দিয়ে কাছে নিও। এ আদিব, জি ভাই, জি ভাই, তুমি দাঁড়াই দাঁড়াই প্রসাব করতেছো কেন? আমার বড় ভাইয়ের কাছে দেখছি, তাই দাঁড়াই দাঁড়াই প্রসাব করছি। এখন থেকে আর দাঁড়াই দাঁড়াই প্রসাব করবো না, ঠিক আছে? ঠিক আছে। আর ভাই, আমাদের দ্বারা কি আর এইসব কাজ হয়? তোর কি খেতে পানি তো শেষ? আরে দিকে ফেলাইল রে, চল একটু এদিকে বসি। তোরা কিছুদিন দিয়ে খুঁজতেছি, নিজে দাঁড়াই দাঁড়াই প্রসাব করি। তোর ছোট ভাই তো এইসব দেখে তোর কাছে শিখতেছে। আর বলিস না, দিন দিন ছোট ভাইটা বেয়াদব হয়ে যাচ্ছে। তারে তো বেয়াদব বলে লাভ নাই, তুই তো বড় হয়ে দাঁড়ায় দাঁড়িয়ে প্রসাব করিস, আর সে তো এখনো ছোট, সে তো তোর দেখে দেখে তো এইসব শিখতেছে। আরে ফিফা প্যান্ট পরি তো, তাই ভালো করে বসে প্রসাব করতে পারি না। এমন প্যান্ট পরার কি দরকার, যেই প্যান্ট পরে তুই একটু শান্তি মতো প্রসাবও করতে পারবি না? ছোটরা বড়দের দেখে দেখে অনেক কিছুই শিখে, এই জন্য আমাদের এমন এমন কোনো কাজ করা উচিত নয় যে যে যারা ছোটরা যারা আছে তারা যাতে আমাদের থেকে কিছু মন্দ জিনিস যাতে না শিখে। তোর কথাগুলো আমি মাথায় রাখবো। আচ্ছা ঠিক আছে। ছোটরা বড়দের দেখে দেখে অনেক কিছুই শিখে, এই বয়সে তারা বড়দের দেখে দেখে প্রভাবিত হয়ে নিজে জীবনে তারা সেটি বাস্তবায়নের চেষ্টা করে। তাই আমাদের এমন কোনো কাজ করা উচিত নয় ছোটদের সামনে যাতে তারা মন্দ পথে ধাবিত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন। আল্লাহ